মরশুম দুর্গাপুজো পেরিয়ে এবার আলোর উৎসব দীপাবলির পালা আলোর রোশনায় সেজে উঠেছে শহর থেকে শহরতরি আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই হবে বাই না কেন দুবছরে করোনা দেশ কাটিয়ে আবার ছন্দে ফিরেছে বাংলা দিকে দিকে আয়োজিত হচ্ছে শ্যামা মায়ের পুজো শনিবার দিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল পাথরে কাটা ব্যবসা মুক্তির বড় কালী পুজো দেখতে দেখতে তাদের পুজো পঁচানব্বইতম বর্ষে পা দিল উত্তর কলকাতার সব থেকে বড় কালী পুজো এটি মায়ের মূর্তিও বিশাল ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই পুজোর শুভ উদ্বোধন করলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় নয় এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা সহ অন্যান্য বিশিষ্টজনেরা পুজোর মূল উদ্যোক্তা স্থানীয় পৌরমাতা ইলোরা সাহা জানান দুবছর করোনার কারণে সেভাবে বড় আকারে পুজো করতে পারিনি আমরা করোনা রেশ কাটিয়ে ছন্দে ফিরেছে সারা বিশ্ব তাই এবছর মহাধুমধামে মায়ের পুজোর আয়োজন করেছি আমরা মায়ের কাছে একটি প্রার্থনা সবাই সুস্থ থাকুক আজকে কালী পুজোর উদ্বোধন হলো কিন্তু আজ একটা শুভক্ষণ আজকে ধনতেরাস তার সাথে আমরা এখানে বড়বাজারে ছোটি দিওয়ালি বলি তো তার একটা খুব ভালো একটা সময় আজকে এই ৯৫তম বর্ষে পাথরিয়াঘাটা ব্যায়াম সমিতির কালী পুজোর উদ্বোধন এটা কিন্তু একটা খুব আভিজাত্যপূর্ণ একটি ক্লাব যে ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন বাঘা যতীন যে ক্লাবের ১৯৩০ সালে সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তো সেই পুজোর উদ্বোধন আজকে হয়ে গেল উদ্বোধন করলেন আমাদের সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন আমাদের এই অঞ্চলের বিধায়িকা ডক্টর শ্রীমতী শশী পাঁজা এবং অন্যান্য আরও কাউন্সিলররা নেতৃবৃন্দ তো এটা অত্যন্ত একটা আনন্দের সময় যে দুবছর কোভিডকালে আমরা পুজো নিয়ে খুব একটা আড়ম্বর করতে পারিনি এবছরের জন্য উন্মাদনাটা একটু বেশি আমরা সবাই মিলে আনন্দ করে ঘরোয়াভাবে এবং খুব নিষ্ঠার সাথে এই বড় কালীর পুজো হয় সবাইকে বিজয়ার শুভেচ্ছা